আমডাঙ্গায় সিপিএম নেতার মুক্তির দাবিতে উত্তপ্ত আমডাঙ্গার সন্তোষপুর মোড়। সিপিএম এর মিছিল আজ আটকে দেয় পুলিশ। জাতীয় সড়কের পর বিক্ষোভ দেখান সিপিএম কর্মী সমর্থকরা। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, এখন কি অবস্থা? এই মুহূর্তে মোহাম্মদ সেলিমের যে বিক্ষোভ সমাবেশ সেটা এই মুহূর্তে যা শেষ হয়েছে এবং সিপিএম কর্মীরা বাম কর্মীরা সবাই একে একে করে ফিরে যাচ্ছেন এবং পুলিশ এখনো রয়েছে এবং ব্যাপক যানজট রয়েছে 34 নম্বর জাতীয় সড়কে। যেহেতু নীলগঞ্জ রোডের একটা পাশে বিক্ষোভ সমাবেশ চলছিল গাড়ির মধ্যে থেকে, তার ফলে সিপিএম কর্মীরা রাস্তার উপর অনেকেই ছিলেন, কিছুটা অংশ অবরুদ্ধ হয়েছিল, তার ফলে যান চলাচল একটা সমস্যা ছিল। এখনো যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং স্বাভাবিক হতে বেশ কয়েক ঘন্টা লেগে যাবে। তবে যেটা লক্ষ্য ছিল বামকর্মীদের, যে আমডাঙ্গা থানার কাছে গিয়ে বিক্ষোভ সমাবেশ করা, সেই বিক্ষোভ সমাবেশ তারা পৌঁছতে পারেননি, কেননা তাদেরকে সন্তোষপুর মোড়েই আটকে দেওয়া হয় এবং সেখানেই জেলা সিপিএম এবং বামপন্থের নেতারা বক্তব্য রাখেন এবং সর্বশেষে বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম। তিনি তার বক্তৃতায় পুরোপুরি তুলে ধরা করেন পুলিশকে, তার বক্তব্য পুলিশ পরিকল্পিতভাবে তাদের কর্মীদেরকে গ্রেপ্তার করছে, হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে, অথচ এই ঘটনায় একজন সিপিএম কর্মী খুন হলেও কোনো তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করা হয়নি, পুলিশ পক্ষপাতিত্ব করছে, অথচ আগামী 6 তারিখে যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, তিনি গ্রাম পর্যন্ত যেতে পারবেন মিছিল করতে, তিনি বিক্ষোভ সমাবেশ করতে পারবেন, অথচ বিরোধীদের এখানে কোনো আন্দোলন অধিকার নেই। এই নিয়ে তিনি সরবরাহ প্রায় 40 মিনিট ধরে তিনি বক্তব্য রাখেন, তার বক্তব্য এইমাত্র শেষ হয়েছে, তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন এবং একে একে বামকর্মীরা যাচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। ধন্যবাদ সমীরণ। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এবং মোহাম্মদ সেলিম কি বলেছেন শোনাবো। আমডাঙ্গা থানায় একটা ডেপুটেশন দেব বলে কর্মসূচি ঘোষণা করে আমডাঙ্গা থানায় চিঠি দিয়েছিলাম, ডিএম এর কাছে তার অনুলিপি দিয়েছিলাম, এসপির কাছে তার অনুলিপি দিয়েছিলাম। কোনো জায়গা থেকে আমাদের জানানো হয়নি যে আপনাদের এই সমাবেশ করা যাবে না। গতকাল রাতে ওরা জানায় ডেপুটেশন দেওয়া যাবে না, ডেপুটেশন দেওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু তাতে জমায়েত করা যাবে না এটা বলেনি। আমরা আমডাঙ্গা থানার সামনে দাঁড়িয়ে একটা সভা করে আমডাঙ্গায় শান্তি প্রতিষ্ঠার আবেদন করব, এইটা ছিল আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য পূরণে পুলিশের কি অসুবিধে হতো আমরা জানি না। পুলিশ এখানে আটকেছে, আবাল সিদ্ধির মোড়ে আটকেছে, আরো বিভিন্ন জায়গায় আটকে দিয়েছে যাতে কেউ জমায়েতে না যেতে পারে। দিদি বলেছেন বিরোধী শূন্য করতে হবে, আর পুলিশ নিয়ে গুন্ডা নিয়ে মস্তান নিয়ে তাও যখন সব পঞ্চায়েত দখল হলো না, আমডাঙ্গায় বিরোধীরা কি করে প্রধান উপপ্রধান করবে? এই জন্যই তো গুন্ডামি, এই জন্যই তো মস্তানি। শুধু বিরোধী না, শুধু সিপিআইএম না, কালকে আমি আমার এলাকায় উত্তরবঙ্গে ইসলামপুরে গিয়েছিলাম, এই প্রধান উপপ্রধান নিজের গোষ্ঠী হবে বলে সেখানে লাল মোহাম্মদ বলে তৃণমূলের একজনকে তৃণমূলীরা খুন করেছে, আর একদল গোষ্ঠী বলছে মন্ত্রী করিয়েছে, আরেক গোষ্ঠী বলছে জেলা পরিষদের নেতা করিয়েছে।